بسم الله الرحمن الرحيم السلام عليكم এখন প্রখ্যাত ইসলামী চিন্তাবিদ ও আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কুরআন আল্লামা হাফেজ মাওলানা তোফাজ্জল হোসেন ভৈরব অডিও ক্যাসেট ও ভিসিডি প্রযোজনা পরিবেশনায় আজমির রেকর্ডিং সেন্টার 238 কর্ণফুলি মার্কেট দোতলা চট্টগ্রাম ফোন 726264 মোবাইল 01893308 53. বাবারা ভাইরা আসুন, ওয়াজ শুনলেই হবে না, ওয়াজ বুঝতে হবে, সাথে সাথে বাড়িতে নিতে হবে। এই নবীকে যারা চিনছে তাদের ভাগ্য কত ভালো, সর্বপ্রথম চিনেছে এই নবীকে, দেখে নাই না দেখে চিনেছে, সুবহানাল্লাহ। কেমন না, যার নাম হলো নওফেলের মেয়ে মারিয়াম। ওয়াজ করতে গেলে, সত্য কথা বলতে গেলে মহিলাদের ভাগ্য ভালো হয়ে যায়, মহিলাদের পক্ষে চলে যাবে ওয়াজ। কি বলেন, এটা কি করব? সর্বপ্রথম এই নবীকে চিনেছে নওফেলের মেয়ে মারিয়াম। নবী দুনিয়ায় আসে নাই, নওফেলের মেয়ে মারিয়াম একমাত্র মেয়ে, বাবা মক্কা নগরীতে সবচেয়ে বড় ধনী ব্যক্তি। নওফেলের মেয়ে মারিয়াম বাবার কাছে বসে বসে শুনে, আখিরি নবী আসবে, বাবার নাম আব্দুল্লাহ হবে, মায়ের নাম আমেনা হবে, আব্দুল্লাহর কপালে ওই নবীর নূরের জলক জ্বলতে থাকবে। তাওরাত জাবুর ইঞ্জিল কিতাবে, আসমানি কিতাবে লেখা। নওফেলের মেয়ে শুনে শুনে চিন্তা করতেছে, কই পাবো? যখন নবীজির বাবা আব্দুল্লাহ দুনিয়াতে আসছেন, দেখে এই ছেলেটার কপালে সেই নমুনা যা তাওরাত জাবুর ইঞ্জিল কিতাবে। ওদিক থেকে নওফেলের মেয়ে মারিয়াম আব্দুল্লাহর পিস লাগছে, আব্দুল্লাহর বউ হব, আখিরি নবীর মা হব। মাখো নবীরে দেখে নাই, ওই মহিলা পাগল হয়ে গেল নবীর মা হইতে। লম্বা ঘটনা সংক্ষেপ করলাম, বীর উপযুক্ত হইলে 19 বছর বয়সে পৌঁছলে খাজা আব্দুল্লাহ বিয়ের প্রস্তাব দিলেন নওফেলের মেয়ে মরিয়ম আব্দুল্লাহ রে, আমাকে তোর বউ করে ঘরে নে, আমার বাবার অগাধ সম্পত্তি, এই মক্কাতে কারো এই সম্পত্তি নাই, আমি কথা দিলাম সকল সম্পত্তি ও আব্দুল্লাহ আমি তোর পায়ে ঢেলে দিব, আমাকে বউ বানায় ঘরে নে। আসলে তার মূল আশা কি, নবীজির মা হবে, রাহমাতাল্লিল আলামিনের মা। নওফেলের মেয়ে মরিয়াম মনের আশা মনে রইল, পুরা হইল না, কত খাওয়ান খাওয়াইল আব্দুল্লাহকে। লম্বা ঘটনা, বিবাহ হয়ে গেলেন সোনার মদিনায় মা আমেনার সাথে। শ্বশুর বাড়িতে বেড়াইয়া যখন বাড়িতে ফিরলেন মক্কা নগরীতে, দেখে ডাকতেছে আব্দুল্লাহ দিগাস। কাছে আসার পর নওফেলের মেয়ে মরিয়াম দুইটা চোখের পানি জোর জোর করে ছেড়ে দিলেন, আব্দুল্লাহ রে তোর কপালে এতদিন যা দেখতাম এখন তো তা দেখি না, তুমি কি বিয়ে করেছো? হ্যাঁ। কোথায়? মদিনা। মেয়েটার নাম কি? আমেনা। আব্দুল্লাহ রে আমেনার ভাগ্য ভালো রে, আমার কপাল পুরা। আরে আব্দুল্লাহ যা যা তোরে বিদায় দিলাম, রাহমাতুল্লিল আলামিনের মা যখন হতে পারলাম না রে আব্দুল্লাহ, কথা দিলাম রে জীবনে আর বিবাহ বসবো না, আর বিবাহ বসবো না। আমার আল্লাহ বলেন, মরিয়াম রে আমার বন্ধুর মা হবার জন্য তোর এত আশা, আর বিবাহ বসবি না, বন্ধুর মা যখন হতে পারলি না, যা আমি আল্লাহ কথা দিলাম তুই মরিয়মকে আমার জান্নাতের মেহমান বানাবো। কালিমা পড়ে নাই, নবীকে দেখে নাই, শুধু মনে আশা ছিল নবীর মা হব, এই আশাটুকু আমার আল্লাহ কবুল করে ওই মরিয়মকে হাশরের দিন জান্নাতে নিবেন। প্রশ্ন আসবে কিভাবে নিবেন,
ইমানও নাই আমলও নাই কি ইমানও নাই শুধুমাত্র নবীর প্রতি ভালোবাসার বিনিময় আল্লাহু আকবার বলো শুধুমাত্র নবীর ভালোবাসায় চোখের পানি ছাড়ার বিনিময় আমার আল্লাহ মরিয়মকে জান্নাতি বানাবেন কিভাবে বানাবেন হাশরের ময়দানে আমার আল্লাহ বিচারের কোর্ট বসাইয়া ঘোষণা দিবেন ও ফেরেশতারা দেখো মরিয়ম কোথায় মরিয়ম হাজার হাজার মরিয়ম জড়ো হয়ে যাবে আল্লাহ আমরা তো মরিয়ম না আমি এই মরিয়ম চাই নাই আমি চাচ্ছি ঈসা নবীর মা মরিয়ম আসছে সামনে যাও তুমি জান্নাতে যাও আরে ঈসা নবীর মা মরিয়ম জান্নাতে যাও অন্য মরিয়ম নামের মহিলারা মনটা কষ্ট হয়ে যাবে কেউ কেউ চোখের পানি ছেড়ে দিবে বাপসিলাম মরিয়ম নামের ঘোষণা যখন হয়েছে আমাদের ভাগ্য ভালো হবে তাদের মন কষ্ট দেখে আল্লাহ প্রশ্ন করবেন ও মরিয়ম নামের মহিলারা তোমাদের মন কষ্ট কেন প্রভু মরিয়ম নামে ডাক দিলা একজনকে জান্নাতে নিলা আমাদের কপাল পুরা হয়ে গেল জান্নাতে যাইতে পারলাম না সঙ্গে সঙ্গে আমার আল্লাহ ঘোষণা দিবেন ফেরেশতারা রে দেখ এই মরিয়ম নামের কত মহিলা এই জগত এই জগতে আছে এই ময়দানের মধ্যে আছে আমি আল্লাহ ঘোষণা দিলাম ওই মরিয়ম নামের যত মহিলা এই জমিনে আছে ময়দানে আছে রে সবাইকে আমি মরিয়ম নামের খাতিরে মাফ করে দিলাম মা আয়েশা সিদ্দিকা বলেন নবীজি একবার পায়খানা মোবারক আদায় করে ঘরে আসলেন মা আয়েশা মনে মনে ভাবলেন আল্লাহর বন্ধুর পায়খানা মোবারক কোন কালার আমি একটু দেখব পায়খানা মোবারক দেখতে গেছে মা আয়েশা যেখানে পায়খানা মোবারক আদায় করতে গেছে নবী ওখানে ঘুরে ঘারে দেখে কোনো আবাস তো নাই পায়খানা মোবারকের কিছুই নাই আয়েশা পড়ছে ঘরে মা আয়েশা টেনশন ফিল করতেছেন বলুন আয়েশার টেনশন নবীজির বুঝতে বাকি আছে না আমরা একটা জিগায়া বোঝন লাগবো আয়েশা কি ব্যাপার টেনশন করতেছ না হুজুর টেনশন না তোমার টেনশন দেখতেছি কি ব্যাপার হুজুর মনে কিছু নিন না ভাবছিলাম যে আপনি পায়খানা মোবারক আদায় করে আসছেন আল্লাহর বন্ধুর রাহমাতাল লিল আলামিন নবীর পায়খানা মোবারকের রংটা কেমন একটু দেখতে গেছিলাম দেখছো নাই হুজুর পায়খানা করেন নাই খুশি তো কই নাই তো রাসূল মুস্কি হাসি দিলেন আয়েশা শুনো তুমি ভাববো না তোমাদের পায়খানার মতো আমার পায়খানা আমি নবী পায়খানা মোবারক আদায় করতে বসলে জমিন হা করে থাকে আমার পায়খানা মোবারক খাওয়ার জন্য জমিন জমিন কি করে কোন দলের আলেম অস্বীকার করার ক্ষমতা নাই জমিন হা করে থাকে আর এই নবীর পায়খানা মোবারক খাওয়ার জন্য জমিন হা করে থাকে আর আমাদের পায়খানা তো কুত্তাও খায় না নবীরে আল্লাহই ঘোষণা দিছে সকল সৃষ্টির জন্য নবী হইল রহমত কোরআন শরীফ অমা আরসালনাকা ইল্লা রহমাতাল লিল যেই রহমতের নবী মৃত গাছের নিচে বসলে মৃত গাছ জীবিত হইয়া যাইত আল্লাহ এই নবীরে বোঝানোর জন্য কত সিস্টেম করেছে কোরআন শরীফ আল্লাহ বলছে ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী নিশ্চয়ই আমি আল্লাহ আল্লাহ নিজে আগে এরপরে ফেরেশতা সমূহ কি করে এই নবীর উপর ২৪ ঘন্টা দরুদ ও সালাম প্রেরণ করে বলতেছিলাম মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আমার নবী যুবক নবীকে বকরি চরানোর জন্য দায়িত্ব দেওয়া হলো নবীজি বকরি পাহাড়ে ছেড়ে দিয়ে নবী ঘুমায়া থাকে বড় বড় সর্পগুলো এসে নবীজির মাথার উপর ফনা ধরে ছায়া দেয় কি দেয় বলতেছিলাম বাড়িতে আসলে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন ও রাখাল রাখাল গো আর তোমার বেড়া বকরি দুম্বা চড়াইতে হবে না চিন্তা লাগছে কি
আর বেড়া বকরি দুম্বা চড়াইতে যাইতে হবে না, তুমি ব্যবসার দায়িত্বে ঘরে বসে যাও। রাসূলকে বসিয়ে দিলেন, যুবক নবীকে বসিয়ে দিলেন, আর ব্যবসায় যাইতে এখন আর বেড়া বকরি দুম্বা নিয়ে যাইতে হবে না, ব্যবসার দায়িত্ব দিলেন। দেখা গেল অন্য বছরের চাইতে এবারের ব্যবসা আরো বেশি হইতে শুরু করছে। খাদিজা সহ্য করতে পারে না এই নবীর গুণগান দেখে, আল্লাহু আকবার বলো। খাদিজা তার বংশের লোকদেরকে ডেকে ডেকে বলতেছেন, ও আমার বংশের লোকেরা, গার্জিয়ানেরা, তোমরা একটা কাজ করো, আমি ধনী খাদিজাকে আমার রাখাল মুহাম্মদের সাথে বিবাহ জুড়াইয়া দাও, আমাকে বিবাহ দিয়ে দাও। অথচ নবীজির বয়স তখন ছিলেন 25 আর খাদিজার বয়স ছিলেন 40। 40 বৎসরের খাদিজা আমার নবীর সাথে বিবাহ বসার পাগল হয়ে গেলেন। খাদিজার বংশের লোকেরা বলেন, খাদিজা রে তুই কি পাগল হয়ে গেলি, তুই কি তোর কি ব্রেন নষ্ট হয়ে গেল, মোহাম্মদ নামের যুবকটা হলো এতিম, যার মা নাই, বাবা নাই, বাড়ি নাই, ঘর নাই, সয় সম্পত্তি নাই, গরিব, এতিম গরিব, মোহাম্মদের সাথে বিবাহ বসতে পাগল হলি, তোর কি মাথা নষ্ট হয়ে গেছে, ছেলেটা তো গরিব কিছুই নাই। খাদিজা বলেন, ও আমার বংশের মুরব্বীরা, আমারে কাগজ দাও, কলম দাও, আমি খাদিজার সকল সম্পত্তি আমি মুহাম্মদের নামে দান করে দিব, আমি আমার সকল সম্পত্তি মুহাম্মদকে দিয়ে দিব, আমি খাদিজা গরিব হয়ে যাব, মুহাম্মদ ধনী হয়ে যাবে। বলো আমি গরিব খাদিজা রে ধনী মুহাম্মদের কাছে বিবাহ দিবানি। বলুন খাদিজা এ রোজগার করে জীবন ধন্য হয়েছে কিনা? আশেকেরা যাই হোক, ওদিকে গেলাম না, কিন্তু এখন শর্ত হবে গাউসে পাক এই নবীকে চিনত কিনা বলুন। গাউসে পাকের বাবা এই নবীকে চিনত কিনা? তবে গাউসে পাক কত বড় দরজার ওলি ছিলেন কিন্তু আমরা তো জানি না, শুধুমাত্র শুনি কিন্তু পুরাপুরিভাবে বুঝতে পারি না। গাউসে পাক নবী চিনার কারণে এত ক্ষমতা আল্লাহ তাকে দিয়েছেন, আল্লাহু আকবার বলুন। গাউসে পাকের জীবনী খুলুন। গাউসে পাক বাবারে, যারা গাউসে পাকের পক্ষে বসে আছেন, একজন অলির পক্ষে বসা এটা যে কত বড় ভাগ্য, একজন অলির পক্ষে থাকা, একজন অলি আপনার পক্ষে থাকা, এর চেয়ে বড় বাজেট আর কি হতে পারে? একজন গাউসে পাকের মতো একজন অলির পক্ষে থাকলে কি লাভ হতে পারে? বাস্তবে আসুন, এক খ্রিস্টান আর এক মুসলমান দুইজন একসাথে হাইটা দিতেছে। অনেক সময় হিন্দু আর মুসলমান আমরা একসাথে হাইটা বাজারে যাই না, হাঁটতেছে, তা হিন্দু ধর্মের লোকে দেখবেন তার ধর্মের গুণ কীর্তন কয়, আর আমরা মুসলমান যারা হেরাও আমরা ধর্মের কি আছে কয়। এভাবে খ্রিস্টান লোক বলতেছে তার ধর্মের কথা, আমাদের ঈসা নবী কত বড় নবী ছিলেন, মৃত মানুষ কুম বীজ নিল্লা বলে জীবিত করে ফেলেছে, আর আমাদের যে মুসলমান ছিল এই খালি কয় না তোমাদের ঈসা নবীর চাইতে আমাদের নবীর পাওয়ার বেশি ছিল। কিন্তু হ্যাঁ লোকটা পয়েন্ট টয়েন্ট জানে না, মুসলমানরা বেশি একটা পয়েন্ট জানে না, কিন্তু ওই খ্রিস্টানরা ছিল জ্ঞানী, হ্যাঁ যুক্তি টুক্তি দেখায় আমাদের নবী ঈসা নবী বড়, কিন্তু মুসলমান লোকটা যুক্তি টুক্তিও জানে না, কোনো পয়েন্টও জানে না, গায়ের জোরে খালি কয় না আমরা নবী বড়। অন গায়ের জোর কতক্ষণ চলবো, যুক্তির কাছে গায়ের জোর দুর্বল। এভাবে কথা কাটাকাটিতে মুসলমানটা এমন এক পর্যায়ে গেছে খালি স্বীকার করবে আমাদের নবীর ক্ষমতা কম, ঈসা নবীর ক্ষমতা বেশি, এটা স্বীকার করবে, ঘটনায় যুক্তির কাছে খ্রিস্টানের কাছে দুর্বল হবে। এমন সময় গাউসে পাক পিছনে থেকে ডাক দিছে, ও বাবারা তোমরা কি নিয়ে তকরাতকরি করতেছো? পিছনে দুজন ফিরা চাইয়া দেহে গাউসে পাক বলুন, মুসলমান বেড়ার পাওয়ার বাড়ছে না কমছে? একজন অলি কাছে এখন তার ক্ষমতা বাড়ছে না কমছে? বাবারে খালি এই জগতে না তো হাসলের ময়দানে ও তো এই গাউসে পাক পাশে খারুইলে আপনার কি অবস্থা হবে? আমার আল্লাহ ডাকবেন, বন্ধু 63 বছর জিন্দেগি কানছো, হাজার হাজার বছর সোনার মদিনার রওজাই কানছো, এখনো আমার আরশের নিচে সেজদাই পরে কান্দো। বন্ধু গো আর কানতে হবে না,
বলো তোমার কি দাবি কথা দিলাম যতক্ষণ পর্যন্ত তুমি নবী খুশি না হইবা আমি আল্লাহ ততক্ষণ পর্যন্ত জান্নাতের দরজা বন্ধ করব না বাবারা ভাইরা বলুন দুনিয়ার উকিল যদি কোর্ট কাচারিতে বিপদে কাজে লাগতে পারে হাসরে আল্লাহর কোর্টে গাউসে পাক কিছু কাজ করতে পারবে কিনা কিভাবে পারবে আসুন না দুনিয়াতেই দেখেন না এই বিপদ মুহূর্তে গাউসে পাক পিছনে থেকে ডাক দিলেন বাবারা তোমরা কি নিয়ে তকরাতকরি করো কথাটা খেল আছে এবার মুসলমান বেটাও চাইছে খ্রিস্টানও চাইছে বলুন এবার কার পাওয়ার হইছে আচ্ছা বাস্তব আসুন না কার পাওয়ার হইছে কারে ফায়া পাওয়ারটা বাড়ছে কারে ফায়া বাড়ছে আল্লাহু আকবার বলুন দেখবেন ফুলাফান ফুলাফান মারামারি লাগছে একটার নাম মালেক একটার নাম খালেক দুইজন মারামারি করতেছে এমন সময় খালেকের বাপ আইছে খালেকের বাপ কাছে আইছে কোন তো অন খালেকের পাওয়ার বাড়ছে না কমছে বাপেরে দেখে কি পাওয়ার আরো বাড়ছে গাউসে পাককে যখন কাছে পাইছে মুসলমান বেটার পাওয়ার কি হ্যাঁ ফালদা তিনা টুকরে উঠছে এ অহংক 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 গাউসে পাক জিগায় কিরে বাবা কি হুজুর না কিছু না কিছু না এ বেটা কিছু না কি হ্যাঁ কিছু না কি একটু আগে না কইছস তোর নবীর পাওয়ার বেশি আমার নবীর পাওয়ার নাই এ কি কইছলে ক খ্রিস্টান বেটা কো না হুজুর কইছিলাম আমাদের নবী তো ঈসা নবী মৃত মানুষ জীবিত করতে পারছে না গাউসে পাক হ তা তো পারছে হুজুর জিগা ইসলাম আপনাদের নবী আখিরি নবী উনিও কি মৃত মানুষ জীবিত করতে পারত বলুন হেই বেটা এনে পারছে না গাউসে পাকের লগে কইয়া যাইতে পারবো গা গাউসে পাক হ বাবা আমরা নবীও মৃত মানুষ জীবিত করতে কিভাবে পারে বুঝাইতে গেছে শোনো বাবা শোনো খ্রিস্টান খ্রিস্টান বেটা ঈসা নবীর উম্মতের বুঝাইতেছে তোমাদের থেকে একবার 200 খ্রিস্টান এ ওয়াজটা করতেছে গাউসে পাক 200 খ্রিস্টান এ দুইজন হলো শ্রোতা বক্তা হইলো গাউসে পাক 200 খ্রিস্টান যাইতেছিল নবীজির কাছে মুসলমান হওয়ার জন্য রাস্তার মধ্যে আবু জাহেল দেখকা জিগায় আপনারা এত মানুষ কই যান আমরা তো নবীজির কাছে মুসলমান হব আচ্ছা 200 লোক নবীর পক্ষে গেলে আবু জাহেলের কাছে কি ভাল লাগে আবু জাহেলের কাছে শান্তি লাগবো না তো অশান্তি বাতিজার পক্ষে এত লোক জায়গা বাতিজার পক্ষে এত লোক জায়গা দাঁড়ান কি ব্যাপার মুসলমান হম আরে শুনেন মুসলমান যে হইবেন নবী কিনা প্রশ্ন করে পরীক্ষা করেন আবু জাহেলের কেলাম চরিত্র নবীরে দেখলেই খালি কি করত প্রশ্ন করত মোর হগল খ্রিস্টানরা কয় গাউসে পাক এ ওয়াজটা শুনাইতাছে হেরানে খ্রিস্টানরা কয় আবু জাহেল আপনি লন আমার সাথে প্রশ্ন আপনি করবেন নবীর বাড়ির সামনে গিয়ে আবু জাহেল দাঁড়াইছে ভাতিজা আসো 200 খ্রিস্টান আছে তোমার কাছে মুসলমান হইতো কসাসা ভালো কথা তাদের ভাগ্য ভালো আপনি আইছেন কি লেগা আপনিও কি মুসলমান হইবেন আরে না নবীরে সিনুন লাগবো তো আমি আইছি যে হেরা মুসলমান হইবার আগে হেরার বলে প্রশ্ন আছে প্রশ্ন করব প্রশ্নটা কি আসলে কি হেরার আছিন না আবু জাহেলে ভাই করছে আবু জাহেল রে বেড়াগিরি কইরা গেলে ফায়দা বাফের বেড়া হইলে কি আ এই গারাম আ যদি বা ফেরে বেড়া ওয়াজ তুই আয়া দেখ এই গ্রাম অহন যদি আবু জাহেল আই আপনারা কি ওয়াজ শুনবেন না আগে হেরে ভিড়াইবেন আচ্ছা আবু জাহেল রে কে কে ভিড়াইবেন একটু হাত তিলা দেখানছে মাশাআল্লাহ মাশাআল্লাহ আবু জাহেল রে ফাক তালে বেড়া গিরি কইরা গেলে বা ফেরে বেড়া হইলে আয়া দেওয়াজ তা তুই হন ওয়াজ হুনা তুই আগে তোরে সাইজ কর লইলে বুড়া বেড়াই তো মনে সুযোগ হই ভাইলে নইলে এ ফুলা ফানের কি লে ওইতে হাই বুড়ান বাপ ডাক লইলে আসুন এই নবীকে চিনি আবু জাহেলের মতো নবীর দুশমনী করতে আমরা রাজি বলতেছিলাম ডাকতেছেন খ্রিস্টান 200 আর আবু জাহেল পক্ষে প্রশ্ন করবেন আমার নবীকে নবীজির কাছে প্রশ্ন করলেন বাতিজা তাদের নবী
ঈসা নবী মৃত মানুষ জীবিত করতে পারত, বাবা তুমি কি মৃত মানুষ জীবিত করতে পারবা? আপনাদের ধারণা কি আমার নবী পারবেনি? পারবে? আমরা এই নবীর পক্ষে থাকতে রাজি আছে কিনা? নবীজি কয়, চাচা কোন কবরটা থেকে জীবিত করতাম? এই ওয়াজটা গাউসে পাক করতেছে, কোন কবরটাতে জীবিত করতাম দেখাই দেন তো। ওই দুই ব্যাটারে শোনাইতেছে গাউসে পাক ওয়াজটা করে। আবু জাহেল কয়, এমন এক কবর নিমু যেখানে মানুষ তো দূরের কথা, গোশত তো দূরের কথা, হাড্ডি পর্যন্ত নাই। কিতাব লেখে মুসা আলাইহিসসালামের আমলের এক কবরের পাশে গিয়া আবু জাহেল দেখাইতেছে নবীজিকে, ভাতিজা এই কবরটার থেকে একটা মানুষ জীবিত করো। নবীজি কবরের পাশে দাঁড়ায় ডাক দিলেন, এই কবরে কে আছো? একটু উঠো তো, একটু উঠো। বলুন উঠবে কিনা? যে নবী দুনিয়ার থেকে দাঁড়ায় আঙ্গুল চন্দ্রের দিকে ইশারা করলে চাঁদ দুই টুকরা হয়, আর এহেনে বেটা উঠতো না? উঠছে তো। এমন বড় এক পেটার পা, মানে আগেকার মানুষ তো বড় বড় ছিল, এই চেপ্পারে বাপ্পা। 200 খ্রিস্টান কয় ছায়া দেখার, বাপ্পারে বাপ্পা। আবু জাহেল কয় বাপ্পারে বাপ্পা। আল্লাহ কয় বাপ ডা হয় সারু, কই গেছস, কার কাছে কি করতে গেছস? বাপ্পারে বাপ্পা এত বড়, কিন্তু কইলার মতো কালো চেহারা। কিতাব লেখে হাত দুইটা যখন বাহির হইছে দেখে হাতের মধ্যে দুইটা আগুনের করতাল, ওই করতাল বাজাইয়া গান গাইতো। আছে না কিসিমের বাইরে আছে না গান গায়? বাবা রে গান গাইও না, গান আমার নবীর পক্ষের না, গান আমার গাউসে পাকের পক্ষের না। এই গান করতাল বাজায় গাইতো বিদায়, কবরের মধ্যে তার আজাব হলো দুইটা আগুনের করতাল। এই আগুনের করতালে সমস্ত চেহারা সাই সাই হয়ে গেছে, কইলার মতো হয়ে গেছে, কিন্তু আমার নবী তো দয়ার নবী। নবীজি দেখে মায়া হয়ে গেলেন। নবী বললেন, বাবা রে তোমার এই কষ্ট, তুমি একবার পড়ো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ওই লোকটা মুসা নবীর উম্মত, ওই লোকটা যখন এই কালিমা শরীফ একবার পাঠ করলো সঙ্গে সঙ্গে কালো চেহারা দূর হয়ে চেহারার মধ্যে নূরে নূরান্বিত হয়ে গেল। আমার নবী বলেন, এবার শান্তিতে জান্নাতের বিছানায় ঘুমারে, হাশরের ময়দানে আমি নবীর শাফায়াতে মাপ পেয়ে যাবি। লোকটা শান্তিতে ঘুমিয়ে গেলেন। 200 খ্রিস্টান আবু জাহেল সহ বলুন এই ঘটনা দেখছে কিনা? এই ওয়াজটা করে শুনাইতাছে দুইজনকে গাউসে পাক। এবার মুসলমান বেড়া কয় কি, আমরা নবীরা বলে পারছে না হন কি? এই সাধারণ মানুষটার পাশে এই বিপদের মধ্যে কাজে আসলো কে? একজন অলি। আমরা সাধারণ মানুষ, আমরা যদি একজন অলির পক্ষে থাকি বলুন আমাদের লাভ হবে না লস হবে? অলির পক্ষে থাকেন, ঈমান হারা হয়ে মরবেন না। ইমান নিয়ে যাওয়ার একটা সুযোগ হবে, কিভাবে হবে অন্যদিন বলবো, বিস্তারিত লম্বা হয়ে যাবে। এবার গাউসে পাক বলতেছেন, বাবারে এইভাবে আমার নবী 200 খ্রিস্টানের সামনে এই ঘটনা ঘটাইলে 200 খ্রিস্টান সঙ্গে সঙ্গে কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন। আবু জাহেল জায়গা আর কয়, বাতিজা এত বড় জাদুগির তুমি, আমার নবী চোখের পানি ছেড়ে দিলেন, চাচা গো আমি জাদুগির নয়, আমি রাহমাতাল লিল আলামিন। 200 খ্রিস্টান মুসলমান হলো আমার নবীর হাত ধরে। গাউসে পাক বলেন, এ খ্রিস্টান বেড়া শুনো, ও মুসলমান বেড়া শুনো, আমার নবী তো এইভাবে মৃত মানুষ ডাক দিয়ে কবর থেকে জীবিত করে দেখাইছেন। আমি তো নবী না রাসূল না, আমি হইলাম আখিরি নবীর উম্মত, আমি আব্দুল কাদের জিলানী, আমি গাউসে পাক। আরে খ্রিস্টান ম্যাডাম, আমি আখিরি নবীর উম্মত, নবীর কোনো তুলনা নাই, আমি সেই নবীর উম্মত, আমি আব্দুল কাদেরকে বলো কোন কবর থেকে মানুষ জীবিত করে দেখাইতা? আমারে বলো কোন কবর থেকে জীবিত করতাম? ওই খ্রিস্টান কয়, সুযোগ একটা পাইছি, বহুদিন আগে মা মারা গেছে, কইছেই যখন মার কবরে লয়ে যাব। কারে নিতাছে? কারে? গাউসে পাক।
নিতে 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 ওই কই নিবি আর কই নিবি হুজুর আসেন একবারে আপনাদের গ্রামের শেষ মাথায় মার কবরের কাছে গিয়া কয় হুজুর এই কবরটা থেকে জীবিত করেন তো এবার গাউসে পাক কয় শুনো তোমার নবী ঈসা নবী নবী ছিলেন রাসূল ছিলেন তোমার নবী নবী এবং রাসূল ছিলেন যেই কথা বলে মৃত মানুষ জীবিত করত আর আমি উম্মত আখেরি নবীর উম্মত আমার নবী বলেছে উলামা ও উম্মতি কাম্বিয়াই বনি ইসরাইল আমার উম্মতের এক একজন উলামাগণের মর্যাদা হবে বনি ইসরাইলের পয়গম্বরদের মতো জোরে জোরে বলুন সুবহানাল্লাহ নবী যদি এই ঘোষণা দিয়ে থাকে আল্লাহ যদি এই নবীর উম্মতের দাম বাড়ায়া থাকে তাহলে আপনারা কেন ওলির দরবার শিরিক বেদাত বলে ঘোষণা দেন এই সাহস কই পাইলেন যাইতেছে এই কবরটার থেকে জীবিত করেন গাউসে পাক বলেন শোনো তোমার নবী ঈসা নবী যেই কথা ব্যবহার করত আমি উম্মত হইয়া সেই কথা তাহলে বোঝা গেল মোটামুটি দুইজন কাছাকাছি কি গণ হেলা যেই মন্ত্র এলা সেই মন্ত্র হেলা নবী রাসূল আর এলা উম্মত কিন্তু ক্ষমতার দিকটা দেখা গেল কবর পাশে গিয়ে ডাক দিলেন কুম বিইজনিল্লাহ আল্লাহর নামে জীবিত হও ডাক দিতে দেরি খ্রিস্টান ব্যাটার মা দাঁড়াইতে দেরি হলো না মা চাইরেছে পোলার পাই পোলা চাইরেছে মার পাই কিছুক্ষণ পর দেখা দেখি শেষ গাউসে পাক বলেন যেখানে ছিলে সেখানে আবার ঘুমিয়ে যাও ঘুমিয়ে গেলেন মা ছেলে চোখের পানি ছেড়ে দিলেন হুজুর এই যদি হয় আখেরি নবীর উম্মতের ক্ষমতা আমি আর খ্রিস্টান থাকতে চাই না এখন আমারে কালিমা পড়াইয়া মুসলমান বানাইয়া দে আরে গাউসে পাকের নাম জপিলে আল্লাহ পাওয়া যায় আইরে গাউসে পাকের যাই পাগল কান্দিস না আর গাছ তলাই কান্দিস না আর গাছ তলাই গাউসে পাকের নাম জপিলে আল্লাহ পাওয়া যায় আইরে গাউসে পাকের গাউসে পাক আল্লাহর ওলি যার তরিকায় আমরা চলি গাউসে পাক আল্লাহর ওলি যার তরিকায় আমরা চলি তাহার নামের নিশানিতে আমরা শান্তি পাই তাহার নামের নিশানিতে আমরা শান্তি পাই গাউসে পাকের নাম জপিলে আল্লাহ পাওয়া যায় হাইরে গাউসে পাকের গাউসে পাকের এমনি নিশানা সুরকে ধরে কুতুবানা গাউসে পাকের এমনি নিশানা সুরকে ধরে কুতুবানা মুর্দা মানুষ জিন্দা করে হাতের ইশারায় মুর্দা মানুষ জিন্দা করে হাতের ইশারায় গাউসে পাকের নাম জপিলে আল্লাহ পাওয়া যায় হাইরে গাউসে পাকের বাবারা এই গুণে গুণান্বিত হইতে গেলে টার্গেট হলো নবী মুহাম্মাদুর এই নবী চিনা ছাড়া এই নবী নমুনা ছাড়া এই টার্গেটে পৌঁছা সম্ভব বলুন নবীজিকে যে আল্লাহ পাক নমুনা বানাইলেন বলুন নবী নমুনা হিসাবে আমরা কি নিতে পারি নবীর মধ্যে কি কোনো বেজাল ছিল না নবীজি কি সুদ খাইতেন না ঘুষ খাইতেন না অন্যের ক্ষেতের ফসল চুরি করে নিয়ে আসতেন না পরের মাল আত্মসাৎ করতেন না নবীজি কি বেনামাজি ছিলেন না নবীজি কি মা বাবাকে কষ্ট দিতেন না নবীজি কারো সাথে মিথ্যা কথা বলতেন না কারো গাছের ফল পাইরা খাইতেন না এরকম কোন রোগ এই নবীর মধ্যে ছিল না এই চিকিৎসা থেকে রোগ মুক্ত করেছে গাউসে পাকের বাবা এই নমুনাই গাউসে পাক জন্ম হয়েছে আল্লাহু আকবার বলো তাহলে আসুন আমরা নবীর কিছু টার্গেট আমরা ঘরে নেই তারপরেই আমি দোয়া করব একবারে অল্প আলোচনা কোত্থেকে কোন ফ্যাক্টরি থেকে কোন টার্গেট থেকে গাউসে পাকের মতো ওলি উপহার পাওয়া যায়
তার মা বাবার জীবনী খুলুন তার বাবা আবু সালে জঙ্গি মুসা নামাজ পড়তেন যুবক বয়সে কোনো মিথ্যা বলতেন না কারোর সাথে বেজাল করতেন না কারো গায়ে হাত দিতেন না কাউরে কষ্ট দিতেন না এরকম একটা নমুনা ছিল যেমন নবীর জীবনে কোনোদিন কাউরে কষ্ট দেয় না নবীরে কষ্ট দিলেও নবী কষ্ট ও বাবা যুবক শুধু ওয়াজ মাহফিল করলে হবে না আসো আমরা এই আদর্শে ঢুকি আমার আচার আচরণ যেন মহল্লাবাসী বলে এই সংগঠনের যুবকগুলি ভালো তাইলে তুমি রাসূলে পাকের সুপারিশ পাইবা গাউসে পাক বিপদে তোমারে পাশে পাইবা শুধু মাহফিল করলে হবে না এইভাবে তোমার আদর্শটারে পরিবর্তন করতে হবে এই যুবকটাকে আমরা ভালো ধরব না খারাপ ধরব গাছের তে ফল কত ফল খেলা মাহফিল লাগাই না একটা খায় আর একটা দেখে যা কবে নিতারব আর নদীর তে ফল খায় মাহফিল লাগাইছে বেচারা ডাকতাছে এই ইনারে সারুন যাইতো না আবু সালের সারুন যাইতো না বাবা ফল খাইছো মাপ পাইবা আমার বাগানে এক বছর কর্মচারী থাকবা আবু সালে কয় কেরে খাইছলি এক বছর বলে এক ফলের লেগিয়া আরো খাইবি আচ্ছা আমরা দেশের ফুলাফা নইলে এ কথা কইয়া কর্মচারী জয়েন দিয়া পরদিন সহালে আর থাকবো কিন্তু কোন ফ্যাক্টরির থেকে ওলি হয় কোন ফ্যাক্টরির থেকে নবীর নমুনা বাহির হয় এক বছর থেকে কয় বাবা বিদায় দেন জায়গা কয় না আরো এক বছর থাকছে দুই বছর বিদায় দেন কয় না আরো এক বছর তিন বছর থাকছে এ বিদায় দেন কয় বাবা আবু সালে বিদায় দিতারি শর্ত আমার একটা মেয়ে আছে মেয়েটারে বিয়া করলে বিদায় দেন মাফও দেন কোতে এইটা তো বিয়া করছিন একটা বিয়া করুম আপনি আগেই বলতে পারতেন আমারে তিন বছর ঘুরাইলেন কি লিগা বাবারে তিন বছর ঘুরাইছি যে তোমার মতো একটা ভালো ছেলে পাওয়া বড় কষ্ট কিন্তু তিন বছর আগে আমার মেয়েটা বিয়ার উপযুক্ত হয় নাই এর লাগে তোমারে তিন বছর ঘুরাইছি অহন মেয়েটা বিয়ার উপযুক্ত হইছে এইবার বিয়ার প্রস্তাব দিলাম ক যান আল্লাহর রহমত আমি রাজি হইলাম বাবা রাজি যে হইছো বুঝা লইছো নি আমার মেয়ে কিন্তু সু হয়ে দেয় না কোন কি কানেও কিন্তু শুনে না কোন কি হাঁটতেও পারে না চেহারার রং অসুবিধা না পাঁচ নাম্বারের বিবরণ দিল আবু সালে কয়েছে আচ্ছা আর কপালে যা হইব আমার হাসর দিন আটকাইতেন না তো মাফ করবেন নি বলে হা মাফ করুম তাইলে আল্লাহ রহমত রাজি হাসরের কত ভয় করছে ও আর হাসরের ভয়ের জন্য নবী কত ওয়াজ করে গেছে হাদিস শরীফে রাসূল বলছে আর দুনিয়াও মাজরাতুল আখিরা দুনিয়াটা আখিরাতের বাজার আখিরাতের রাস্তা পরিষ্কারের জন্য এখান থেকেই আমাদের ফয়সালা করতে হবে বাবা আমার হাসরে আটকাইতেন না তো না বিবাহ রাজি বিয়া পরাই দিলেন উম্মুল খায়ের ফাতেমা বাবা দরবেশ আব্দুল্লাহ ইবনে সুহাইমি ছেলে হইল আবু সালে বিয়া পরাই দিছে একটু পরে মেয়ের বাবা আব্দুল্লাহ দরবেশ আব্দুল্লাহ ইবনে সুহাইমি বলতেছেন জামাই বাবু বাংলা রুমে বসেন আপনার বিবি সাহেব আইতাছে আবু সালে কই কইল আর তারে না আইবো কেমনে বুঝি না আল্লাহ কো বুঝাই আমব যুবক তোমারও ভাগ্য ভালো হবে যদি নবীরে নমুনা বানাই তারো আর নাইবো কেমনে আবার কইলো কথাও কইতারে না কথা কইতারে তো আমারে ডাক দিলইলে আমারে নেই নাইয়া সোহ বলে দেখে না কোন দিকে আবার জাগা কে জানে আমি ডাক দিলে শুনবো কানেও তো হনে না কি বেজাল রে একটু পরে দেখা যায় হরিণের চোখের মতো জিলমিলে চোখ পূর্ণিমার চাঁদের মতো চেহারা আল্লাহু আকবার ডাইনে হাতে শরবতের গ্লাস বাম হাতে পাখা লইয়া ঘরের দরজায় দাঁড়াইয়া ডাকতেছে সালাম দিলাম গো প্রাণের স্বামী আবু সালে
নবীজি বলছে আমার উম্মতের মধ্যে ওই ব্যক্তি উত্তম হবে যে আগে সালাম দেয় আজকে সালাম নাই এদেশের বদ্র সেজেছো তুমি উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়ে অফিস আদালতে ব্যবহার করো গুড মর্নিং তোমার লজ্জা থাকা উচিত মুসলমান মুসলমানদের মুখ থেকে গুড মর্নিং বাহির হইতে পারে কি বাহির হবে বলুন সালাম দিলাম গো প্রাণের স্বামী আবু সালে বিবি স্বামীকে সালাম দেয় স্বামীও স্ত্রীকে সালাম দেয় এটা নবীন নমুনা কিন্তু আজকে এই ব্যবহার তো আমাদের মধ্যে নাই আজকার থেকে বাড়িতে গিয়ে বিবিকে সালাম দিবেন কারণ নমুনা নাই দেখে দেখবেন সালাম দিবেন আজকে বিবি সাহেব আসসালামু আলাইকুম বিবি দেখবেন বলবে বাবা রে কইতে ডং করতে আইছে আচ্ছা সালামটা কি আসলে ডং কিন্তু আমল নাই দেখে এটারে ডং হয় মনে করবে বাবারে আজ থেকে আদান প্রদান শুরু করো স্বামী স্ত্রীকে সালাম দাও স্ত্রী স্বামীকে সালাম দাও ওই যে নবীর নমুনা সালাম দিলেন প্রাণের স্বামী গো সালাম দিলাম গো প্রাণের স্বামী অনুমতি দেন ঘরের ভিতরে ডুববো খেদমত করব শরবত খাবেন পাখা দিয়ে বাতাস করব আবু সালে কয় সুবিধা দেখা যায় না কইলো বেজাল আইলো দি কইলো কি আর আইলো কি নাম্বারে মিলে না কইলো পাঁচ নাম্বার বেজাইলে নাম্বার আইডা দি বড় মিলেন নাম্বার দেখা যা একবার সাই আমার কই আইসে যখন স্বামী যখন কইছে জিগাইয়া দেখি নাম টামটা জিগাই না বোন বোন আপনার নাম কি মাথা নিচে দিয়া জিগাই আমরা হইলে তো চাইলাম হইলে এক করে জীবনের ছাওয়া নিচে মাথা দিয়া জিগাই বোন আপনার নাম কি জবাব দেন আমার নাম উম্মুল খয়ের ফাতেমা মাশাল্লাহ নামে মিলছে বাপের নাম কি আপনার দরবেশ আব্দুল্লাহ ইবনে সুয়াইমি বাপের নামে মিলছে কিন্তু এই নাম্বারে তো মিলে না থাকরে বাবা কোন বিপদে পড়ি আবার কাপড়টা বললিয়া বাইরিয়া যাবে শ্বশুর দেখছে রাস্তায় জামাই বাবু কই যান আপনি আমার জামাই কন মিয়া আপনি কাজটা করলেন কি জায়গা জায়গা আর শুনেন কি করছি কইলেন মেয়ে হাড়তারে না চোহ দেহে না কানে হোনে না চেহারা রং বালা না এটা একটাও মিলছে না একটাও মিলছে না সব বেমিল আমি জায়গা তা কথা ধরছে আরে বাবা শুনেন কেন কইছি শুনছেন আমার মেয়ে চোহ দেহে না এই চোখ দিয়া জীবনে কোনোদিন বেগেনা পুরুষ দেহে না কানে শুনে না এ কান দিয়া কোনোদিন বেগেনা পুরুষের কথা শুনে না কথা বলতে পারে না এ মুখ দিয়া কোনোদিন বেগেনা পুরুষের সাথে কথা কয় না হাঁটতে পারে না এই পাও দিয়া হাইটে কোনোদিন বেগেনা পুরুষের সামনে যায় না আমার মেয়ের রং ভালো না এই রং কোনোদিন বেগেনা পুরুষ দেখে না রে আবু সালে যা রে তোর কপাল ভালো আমার উম্মুল খয়ের ফাতেমা আজকে শুধুমাত্র স্বামী হিসাবে এই পাও দিয়া হাইটা হাইটা তোমার সামনে গেছে আমার উম্মুল খয়ের ফাতেমা রে লইয়া বাড়িতে যা তোর কপাল ভালো হয়ে যাবে ওই বাবা আর ওই মার পেট থেকে জন্ম হয়েছে গাউসে পাক আব্দুল কাদের জিলানী বাবারা এই শান্তি যদি সমাজে আনতে চাও আমার নবীরে নমুনা বানাইয়া আবার কাজে লাইমা যাও সকল বিপদ দূর হয়ে রহমত বরকত শান্তিতে ভরপুর হয়ে যাবে আল্লাহ আমাদেরকে নবী চিনা অলি চিনা অলির মাধ্যমে নবী নবীর মাধ্যমে আল্লাহ পাওয়ার তৌফিক দান করুক সকলে বলো না আমি এই শিক্ষা দিছিল গাউসে পাক বাগদাদের কবরে গাউসে পাক যখন বাগদাদ শরীফে শুয়ে গেলেন অন্তরে চক্ষু খোলা কাশ পোলা অলিরা চারিপাশে দাঁড়িয়ে আছে গাউসে পাকের কবরে মুলকিন নকিরা এসে জিগায় তোমার রব কে গাউসে পাক কিচ্ছু কয় না আবার জিগাই তোমার রব কে কিচ্ছু কয় না তৃতীয়বার ধমক মারলেন তোমার রব কে গাউসে পাক যেই ধমক দিছে এমনি দুয়ারে থাপা দিয়ে ধরছে জিগাই তোরা বারবার জিগাস আমার রব কে রবের প্রেমে দেহটা শেষ করে দিলাম রবের কথা জিজ্ঞাস আমার দেখা টের পাস না আমার রবকে সুহানাল্লাহ বলুন গাউসে পাক বলে টের পাস না আমার দেখা জিগাইলে আমার রবকে
এই তোদের সালাম কালাম কই যে নবীর উম্মত হইলে মুনকির নকিরে ধরার ক্ষমতা রাখে দুইজন কই কোন বিপদে বললাম রে জীবনে তো এরকম বিপদ হয় নাই আল্লাহ এটা আবার কোন বিপদে পড়লাম আমরারা জিগা সালাম কালাম কই হুজুর আমরা তো ফেরেশতা মুলকিন নকির আমরা তো কোনদিন কাউরে সালাম দেই নাই কবর আয়েশা গাউসে পাক আরো চাপায়া ধরতাছে তোরা ফেরেশতা হও আমি তো তোদেরই খোঁজতাছি হুজুর কোন কি কেন তোরা নাকি আমার বাবা আদি পিতা আদম নবীরে বানানোর সময় তোরা বলে নিষেধ দিছলি আজগা সাইজ কিরা সার ফেরেশতাদেরকে সাইজ করার ক্ষমতা যেই নবীর উম্মতেরে দিয়েছে আমরা সেই নবীর উম্মত সৌন্দর্যের সহিত নবীকে চিনে বাড়িতে যান চাপাইয়া ধরছে তোরারই খুঁজতেছি তোরা বলে আমার বাবা আদি পিতা আদম নবীরে বানানোর সময় নিষিদ্ধ দিছলি কই স্যার আমরা না কই তোরা না হইলো তোরারই স্টাফের তো যাই বাধা দিছে সারতাছি না তোর সাইজ কিনা স্যার একজন কয় বিপদে পড়লাম হুজুর সাইরা দেন মালিকের কাছে জিগায় এই বিপদ থেকে কেমনে উদ্ধার হমু কই না তোর সারলে আইতি না কই আমি না আইলে হেরে মেরে লেন লগেরটার মেরে লেন লগেরটা কই কি কস কোন এমনি কইতেছি জানডা বাসাইতা আল্লাহ গো বিপদে পড়ছি সার বারো ছুটবার বাও নাই আল্লাহ কো ব্যাপারটা কি কিল্লে কি আটকেছি কো সালাম দিছিলাম না কইতে আগে সালামটা দে সালামটা দে পরে বাউই বলে ক সার আসসালামু আলাইকুম সালাম যখন দিছস সাইরা দিলাম আর যেন এদিকে না দেখি মুলকিন নকিরে দৌড়াইবার ক্ষমতা আছে যে নবীর উম্মতের আজকে এই নবীরে চিনা আমাদের দরকার আছে কিনা বলুন তাই বলতেছিলাম আল্লাহ পাক কেন শুনাইতেছেন শুনানোর কারণটা হলো ফেরেশতারা বলছিলেন আমরা নাকি আল্লাহরে ডাকবো না ফেরেশতারাই বলে ডাকবে এই জন্য আল্লাহ বলতেছেন ফেরেশতারা কতগুলো মানুষ আমাকে আল্লাহ বলে ডাক দিল এই জায়গাটা কোথায় যদিও আল্লাহ জানে তারপরও জিজ্ঞেস করলেন ফেরেশতারা বললেন আল্লাহ এটা বড় উঠান এলাকায় যুব সংঘের উদ্যোগে যুব সমাজ কর্তৃক আয়োজিত তোমার নবীর প্রেমিক গাউসে পাকের প্রেমিকেরা এই মাহফিলের আয়োজন করেছে সেখানে বসে আপনার বান্দারা আপনাকে আল্লাহ বলে ডাক দিয়েছে ফেরেশতারা বলেন সেই ডাকগুলো আমরাও শুনেছি আপনিও শুনেছেন আল্লাহ বলেন ফেরেশতারা শোনো তারা যে আমাকে আল্লাহ বলে ডাক দিছে এই ডাকটা শুনে আমি আল্লাহ যে আজকে কত খুশি হয়েছি জানো আজকের মাহফিলে বসে যারা আমাকে আল্লাহ বলে ডাক দিয়েছে রে ফেরেশতারা আমি 20 বছর বুঝি না 30 বুঝি না 50 বুঝি না 90 100 বুঝি না মেয়ে বুঝি না পুরুষ বুঝি না যারা আজকের মাহফিলে আমাকে আল্লাহ আল্লাহ বলে ডাক দিয়েছে রে ফেরেশতারা এই ডাকটা শুনে আমার বড় মায়া হয়েছে আমার বড় দয়া হয়েছে তোরা সাক্ষী হয়ে যা রে ফেরেশতারা এই ডাকের বিনিময় আমি আল্লাহ তাদের জীবনের গুনাহগুলো ক্ষমা করে দিলাম আল্লাহ জিন্দাবাদ জিন্দাবাদ নবীর সেনা বলুন বলুন জিন্দাবাদ জিন্দাবাদ নবীর আমল করো নামাজে রোজা কায়েম করো সুন্নিয়াত আমল করো নামাজে রোজা কায়েম করো সুন্নিয়াত জিন্দাবাদ জিন্দাবাদ নবীর সেনা জিন্দাবাদ 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 নবীর ونحن أقرب إليه من حبل الوريد الله أكبر بلو الله বলেন আমার মনোনীত ধর্ম হলো ইসলাম ইন্ন দ্বীন ইনদাল্লাহিল ইসলাম আল্লাহ বলছে আমার মনোনীত ধর্ম ইসলাম রাসূল বলেছে আমার মনোনীত জামাত হলো আহলে সুন্নাত ওয়াল জামাত এই জামাতটা নিয়েই আমার রাসূল জান্নাতে যাবেন এই জান্নাতি জামাতে আপনারা থাকতে রাজি আছেন আর কোন জামাতে যাইতে
আল্লাহ আমাদেরকে এই আহলে সুন্নাত ওয়াল জামাতে কবুল করুন সকলে বলুন আমিন এই জামাত বুঝতে গেলে আল্লাহর ওলি দরকার আছে এমন একটা আয়াত যার মধ্যে সব আল্লাহ ঘোষণা দিয়েছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা আল্লাহ পাওয়া জান্নাত পাওয়া শান্তি পাওয়া বিপদ থেকে মুক্তি পাওয়া যা কিছু আছে সব কিছু পাওয়ার নমুনা হলো টার্গেট হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ শুধু আমরা না তো সমস্ত প্রাণী কারণ আল্লাহ নিজেও ঘোষণা দিয়েছেন সমস্ত প্রাণীর উদ্দেশ্যে ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন বাবারা এই শান্তি যদি সমাজে আনতে চাও আমার নবীরে নমুনা বানাইয়া আবার কাজে লাইমা যাও সকল বিপদ দূর হয়ে রহমত বরকত শান্তিতে ভরপুর হয়ে যাবে আল্লাহ আমাদেরকে নবী চিনা ওলি চিনা ওলির মাধ্যমে নবী নবীর মাধ্যমে আল্লাহ পাওয়ার তৌফিক দান করুক সকলে বলুন আমিন اللهم آمين شبه ناك دين اللهم آمين اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني رب العالمين জান্নাতের বাগানে বসে জান্নাতি মেহমান লইয়া আমি গুনাহগার তোমার শাহী দরবারে হাত বাড়াইলাম আল্লাহ আ মাবুদ একবারে খালি হাত বাড়াই নাই তুমি যার প্রেমে সব বানাইছো যার উপর তুমি আল্লাহ দরুদ সালাম প্রেরণ করতেছো আমরা ওই নবীর উপর দরুদ সালাম মদিনা পাঠাইছি গো আল্লাহ আমাদের দরুদ সালাম গুলু পাখির মত উড়াইয়া উড়াইয়া দয়ার নবী মায়ার নবীর রৌজা আতহারে পৌঁছাইয়া দাও দুরুদ সালাম উসিরা করে আজকের মাহফিল উসিরা করে আমরা যারা হাত বাড়াইছি আমাদের তামাম জিন্দিগির গুনাহগুলো ক্ষমা করে দাও মাবুদ মাবুদ রে জানি দুনিয়ায় থাকবো না তারপরেও শয়তানের দুখাই পড়ে দুনিয়ার মায়াই পড়ে কত গুনাহ করেছি তুমি সারা কেউ জানে না তোমার জানা গুনাহগুলো লইয়া নবীর উপর দরুদ সালাম পাঠ করে হাত বাড়াইছি মাবুদ গো জীবনে যা গুনাহ করেছি হিসাব জিগাইও না হিসাব দিতে পারবো না আমরা শুধু আখিরি নবীর উম্মত বলে জীবনে যা গুনাহ করেছি এই মাহফিলের উসিলাই দরুদ সালামের উসিলাই তুমি মাফ করে দাও আল্লাহ গো মাফ চাইলাম জীবনের গুনাহ তুমি মাফ করছো নি গো আল্লাহ একটা ডাক দেন তো আল্লাহ ইয়া আল্লাহ জীবনের গুনাহ মাফ করছো নি জিগান না জিগান না জীবনের গুনাহ মাফ করছো দুনিয়ায় দেখি সন্তানেরা অপরাধ করলে মা যদি মারে রে কানতে কানতে বাবার কাছে যায় বাবা যদি মারে কানতে কানতে মায়ের কাছে যায় মা দরদি মায়া করে আদর করে ও আমার আল্লাহ আমরা যে তোমার কাছে মাপ চাইলাম তুমি যদি মাপ না করো আমরা আর কার কাছে যাব গো আল্লাহ যিনি ছিলেন আমাদের দরুদি ইনি দিশুনার মদিনায় ঘুমাইয়া গেছে ইয়াল্লা ফিরাইও না ঘুরাইও না কার জীবনে কত গুনাহ হিসাব জিগাইও না এই মাহফিলের উসিলায় আমাদের সবাইকে তুমি মাফ করে দাও আল্লাহ গো জীবনের গুনাহ মাফের আশার দরখাস্তের পর আরেকটা দরখাস্ত করি
তুমি কিন্তু রাগ হইও না হাজার হাজার মানুষ রাত্র প্রায় 12:30টা পার হয়ে গেছে কষ্ট করে বসে আখেরি মোনাজাতে হাত করাইলে মাবুদ গো আমি জানি না এত রাত পর্যন্ত কে কোন ব্যথায় বসে রইছে কার মনে জানি ব্যথা মানাই রে মানাই মা মা গো মা এ মায়ের অভাবি কে জানি হাত বাড়াইছে যার বাবা নাই রে বাবা কইয়া ডাক দিবে এ বাবা হারা হইয়া কে জানি হাত বাড়াইছে মা হারা বাবা হারা সন্তানের হাত দেখলে তোমার মায়া লাগিনি তোমার দয়া লাগিনি মাবুদ গো এই রাত পর্যন্ত কষ্টের বিনিময় দুরুদ সালামের উসিলাই ইয়াল্লা গাউসে পাকের রুহানি ফায়েজের উসিলাই আমাদের মা বাবা যার কবরে সকলের কবর জান্নাতের বাগান বানাইয়া দা আল্লাহ গো মা বাবা যার দুনিয়াতে আছে হায়াত বাড়িয়ে দাও মা বাবা কেমন জিনিস বুজার তৌফিক ছেলে মেয়েদেরকে দান করে দাও ইয়াল্লা দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি আলী আওলাদ বংশধর্মই মুরব্বী পাড়া প্রতিবেশী খানদানবাসী মহব্বতি কাজ করে এই এলাকার জমিনের নিচে যত মুমেন মুমেনাত গুমি আছে সকলের কবর জান্নাতের বাগান বানিয়ে দাও মাবুদ রে এই মাহফিলের আয়োজন যারা করেছে এই সোনার ছেলেরা তোমার নবীর আশেক পাগলেরা গাউসে পাকের আশেক গুলো এই পরিশ্রম করে অনেক টাকা খরচ করে মাহফিল করেছে তাদের বংশধর্মই মুরব্বী যারা কবরে সবাইকে তুমি মাফ করে দাও ইয়াল্লাহ খাস করে এই মাহফিলে যারা দূর দূরান্ত থেকে আসছে মাহফিলে সাহায্য সহযোগিতা করেছে বুদ্ধি পরামর্শ দিয়েছে সকলের বংশধর্মই মুরব্বী যারা কবরে তাদেরকে মাফ করে দাও খাস করে এই বৃষ্টি বাদলের মধ্যে যারা মাহফিলে কষ্ট করে আসছে আমাদের মধ্যে যারা অভাবী অভাব দূর করে দাও এই বৃষ্টি বাদলের মধ্যে যারা মাহফিলে কষ্ট করে আসছে আমাদের মধ্যে যারা অভাবী অভাব দূর করে দাও আল্লাহ আমাদের মধ্যে যারা বিমারি বিমারি রে সকল বিমারিকে শেফা দান করে দাও আমাদের মধ্যে যারা নামাজি নামাজ কবুল করে লও যারা নামাজ পড়ে না নামাজের বুঝ দান করে দাও যারা ব্যবসা করে ব্যবসায় বরকত দাও যারা চাকরি করে পদোন্নতি দান করে দাও যারা গৃহস্থি করে জমির ফসলে বরকত দাও যারা বিদেশ থাকে সহি সালামতে রাখো যারা বিদেশ যাবে মনের আশা পুরা করে দাও ইয়াল্লাহ যারা লেখা পড়া করে লেখা পড়াই বরকত দাও যারা পরীক্ষা দিয়েছে দিবে কামিয়াবি দান করে দাও মাবুদ রে তোমার নবীর ভালোবাসায় যারা এ পর্যন্ত কষ্ট করেছে সকলকে তোমার নবীর স্বপ্নের দিদার দেখাইয়া দাও ইয়াল্লাহ মাহফিলের সবাইকে তোমার নবীর স্বপ্নের দিদার দেখাইয়া কলিজা ঠান্ডা করে দাও গাউসে পাকের স্মরণে মাহফিলের আয়োজন গো গাউসে পাকের রুহানি ফায়েজ আমাদেরকে নসিব করে দাও ইয়াল্লাহ খাস করে এই মাহফিল কমিটির ভাইদেরকে তোমার কুদরতি হাতে দিয়ে গেলাম তাদেরকে তুমি সকল প্রকার বিপদ আপদ থেকে বাঁচাইয়া রাখো সকলকে নেক হায়াত বাড়াইয়া দাও ইয়াল্লাহ খাস করে আমাদের মধ্যে আমরা যারা হাত বাড়াইছি যাদের ছেলে নাই ছেলে দাও যাদের মেয়ে নাই মেয়ে দাও যাদের ছেলেও নাই মেয়েও নাই ছেলে মেয়ে দিয়ে কলিজা ঠান্ডা করে দাও আল্লাহ আমাদের সকলকে মাহফিলের উসিলাই সকল প্রকার আপদ বিপদ আজাব গজব অ্যাক্সিডেন্ট বালা মুসিবত শয়তানের শয়তানি দুশ্মনের দুশ্মনী হইতে বাঁচাইয়া রহমত বরকত শান্তি দ্বারা ভরপুর করে দাও কাজ করে এ এলাকার সকল সুন্নি ওলামায়ে কেরামদের নেক হায়াত বাড়াইয়া দাও মাবুদ গো নবীর আশেক যুবকদেরকে নবীর পাগল মা বোনদেরকেও তুমি নেক হায়াত বাড়াইয়া দাও মাবুদ মা বোনদেরকে নবী অবস্থির মতো বানাও
কাল কিয়ামতে খাতুনে জান্নাত ফাতেমা তুজ্জারার সাথে হাশর নসিব করে দিও আজকের মাহফিলে যেই বাবারা ভাইরা কষ্ট করেছে সকলকে তুমি কাল কিয়ামতে নবীর গুদারায় উঠাইয়া ফুলচিরাতের ফুল পার করে দিও গো আল্লাহ আমিন ইয়া আল্লাহ বড় উঠান এলাকার এই মাহফিল টুকু তোমার কুদরতি হাতে দিয়ে গেলাম এলাকার রহমত বরকতের জন্য কবরবাসীদের মুক্তির জন্য এই মাহফিল কিয়ামত পর্যন্ত কায়েম রাখো গো আল্লাহ এই মাহফিলে যারা আসছে আসবে সাহায্য সহযোগিতা করেছে করবে সকলকে তুমি কাল কিয়ামতে আমার নবীর পাশের জান্নাতি বানাইয়া দিও গো আল্লাহ মাহফিল শেষে যারা যেখানে যাবে সহি সালামতে পৌঁছাইয়া দিও গো আল্লাহ যতগুলো দরখাস্ত করলাম মাহফিলের উসিলায় দুরুদ ও সালামের উসিলায় গাউসে পাকের রুহানি ফাইজের উসিলায় আমাদের সকলের দরখাস্ত কবুল আর মঞ্জুর করো গো আল্লাহ ইয়া মাওলানা إنك أنت التواب الرحيم وصلى الله تعالى على خير خلقه محمد وعلى آله وأصحابه أجمعين بحق لا إله إلا الله محمد رسول الله السلام عليكم